ময়মনসিংহের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম আলেকজান্দ্রা ক্যাসল, স্থানীয়দের কাছে যা লোহার কুঠি নামে পরিচিত। আর এই ঐতিহাসিক নিদর্শনের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয় এখন নিন্দার ঝড় বইছে। কাজ বন্ধে এরই মধ্যে কর্মসূচির ডাক দিয়েছে নানা শ্রেণী পেশার মানুষ। কাউসার আহমেদের ছবি এবং সৈয়দ নোমানের তথ্যে ডেস্ক রিপোর্ট। মহারাজার বিদেশি অতিথিদের থাকার জন্য মূলত ব্যবহার হতো এটি। পরবর্তীতে জমিদারি প্রথা উঠে গেলে 1948 সালে ক্যাসেলের এই বাগানবাড়ির সীমানায় প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ। বর্তমানে এর ভেতরে রয়েছে আরো 6টি সরকারি প্রতিষ্ঠান। সম্প্রতি এই ভবনের সামনে স্কুলের নিরাপত্তার অজুহাতে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে সরকারি ল্যাবরেটরি স্কুল কর্তৃপক্ষ, ফলে ঐতিহাসিক এই স্থাপনার সৌন্দর্য নষ্ট হওয়ার পথে। স্কুলের প্রধান শিক্ষক হঠাৎ করে মনে করলেন যে তার স্কুলের সামনে আরেকটি ঘেরা দেওয়াল দিত এবং সেটি দেওয়াল দিতে পরে আমাদের আলেকজান্ডার ক্যাসেল যে আছে এই আলেকজান্ডার ক্যাসেলটা মানে ধ্বংস হয়ে যায়। এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন নাগরিক সমাজ, প্রতিবাদে করেছেন মানববন্ধনও। কোন অবস্থাতে ওখানে আমরা ভিতরে বাউন্ডারি ওয়াল করতে দেবো না, ওইটা আমাদের ঐতিহ্য। আমাদের ময়মনসিংহে যতগুলো ঐতিহ্য আছে সবগুলো টিকিয়ে রাখার জন্যই আমাদের আজকের এই অবস্থান। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত বলে দাবি করেন স্কুলের শিক্ষক। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্কুলটির প্রধান শিক্ষিকা। শিক্ষার্থীদের নিরাপত্তা, কারণ এখানে অন্য কোনো উদ্দেশ্য কোনো সুযোগই নাই, স্কুলের কোনো শিক্ষকও চাবে না যে এই যে ক্যাসেলটা, এই ক্যাসেলটার কোনো মানে সৌন্দর্য নেই, হানি হোক। বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমি আগামীকাল তাদের সাথে কথা বলবো, হ্যাঁ মিটিং করবো, কিভাবে সমাধান করা যায় আশা করি বসে সমাধান করবো। 1926 সালে আলেকজান্দ্রা ক্যাসেলে সপরিবারে দুদিন অবস্থান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একই বছর আসেন মহাত্মা গান্ধী সহ বিভিন্ন ইতিহাস বরেণ্য ব্যক্তিত্ব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।